তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমাদের একটু টিপস অন রাহুল। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের পক্ষে খুবই হেল্পফুল হতে যাচ্ছে। কেননা বন্ধুরা আজকের ভিডিওটা হোয়াটসঅ্যাপকে নিয়ে। তো হোয়াটসঅ্যাপ তো বুঝতে পারছো সবাই ইউজ করে, আমি ইউজ করি, তোমরা ইউজ করো, সবাই ইউজ করে। তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে এমন একটি ট্রিক বলে দেবো, তো ওইটা জানার পর তো তোমরা তো বলবে না কি ভাই কি বলে দিলে আমায়, তো এরকম একটা কিছু ব্যাপার হয়ে যাবে। তো বন্ধুরা আমি বলবো তো আজকে যে ট্রিকটা, তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ যে গ্রুপের মধ্যে তোমরা যখন SMS করো, মানে হোয়াটসঅ্যাপ কোনো একটা গ্রুপ হলো ফ্রেন্ডের বা স্কুলের বা টিউশনের যে কিছু একটা গ্রুপ হলো তোমাদের, তো বন্ধুরা ওই গ্রুপের মধ্যে তোমরা যখন SMS করো কোনো, তো হাই হ্যালো কিছু একটা SMS করো, তখন বন্ধুরা তখন দেখবে নাকি শুধু ডবল রাইট পড়ে, ব্লু টিক পড়ে না, তোমরা বুঝতে পারো না যে কে দেখলো SMSটা। কেননা বন্ধুরা গ্রুপের মধ্যে অনেক সবাই থাকে, একজন তো থাকে না, অনেক সবাই থাকে, 10 জন 20 জন 100 জন 200 জন, তো এরকম থাকে। তো ওদের মধ্যে কে কে দেখলো তোমরা দেখতে পারো না। তো এটা যদি দেখতে যদি না পেরে থাকো, তাহলে যদি না জেনে থাকো কেমন দেখতে হয়, তাহলে এই ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো। আর যদি দেখতে জানো তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো, কেননা এটা দেখে আর লাভ নেই, তোমরা তো জানোই। আর যদি না জানো তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তোমরা শিখে যাবে কেমন দেখতে হয় SMS করলে, কে কে দেখেছে গ্রুপের মধ্যে। তো বন্ধুরা ওইটাই তোমাদেরকে আজকে ভিডিওটাতে দেখাবো। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা ফার্স্টে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবে, তো এই হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপটা ওপেন হচ্ছে। তো বন্ধুরা হোয়াটসঅ্যাপটা পুরোপুরি ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে যাবে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা তোমরা যে গ্রুপে SMS করবে সেই গ্রুপটাকে ওপেন করে নেবে। তো বন্ধুরা ধরো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা, তো এই গ্রুপটাতে আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে একটা গ্রুপ। তো এখানে দেখতে পাচ্ছি উপরে অনেক নাম লেখা আছে, তো দেখাতে পাচ্ছি না ভালোভাবে। তো বন্ধুরা আমি সিম্পল এখানে একটা SMS করছি, তো এখানে ধরো আমি এখানে হাই লিখছি। তো গ্রুপে তোমরা যে SMS করবে সেইটাতেই হবে, হাইয়েতে নয় শুধু। তো বন্ধুরা গ্রুপে ধরো আমি হাইটা লিখছি, তো তোমরা যখন কোনো একটা SMS করবে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে SMSটা মানে চলে গেছে, তো গ্রুপের মধ্যে সেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা কীভাবে দেখবে যে গ্রুপের মধ্যে কে কে দেখেছে? তো বন্ধুরা সিম্পল এখানে দেখতে পাবে, এই জায়গাটাতে এখানটা দেখতে পাবে যে তোমরা যে SMSটা যে করেছো সেইটার উপরে অনেকক্ষণ ধরে ক্লিক করে বসে থাকবে, তো ক্লিক মানে বসে থাকবে না ধরে থাকবে। তো ওইটা ধরে থাকার পর এখানে দেখতে পাবে একটা, এখানে আই মতন একটা বাটন দেখতে পাবে, তো ওর উপরে একবার ক্লিক করবে। তো ওর উপরে ক্লিক করলে তোমাদের কী হবে এইখানে? তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ দুটো অপশান দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে, এখানে দেখতে পাচ্ছ একটা এরকম একটা অপশান দিয়েছে আর একটা এরকম একটা অপশান দিয়েছে। তো দেখিয়ে দিচ্ছি আমি, তো এরকম একটা অপশান দিয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই দুটোর কাজটা কি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তো এখানে দেখতে পাচ্ছ একটা ব্লু টিক হয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছ শুধু এমনি এমনি ডবল রাইট হয়ে আছে। তো বন্ধুরা এইখানে এইখানে তোমাদের কী বোঝাচ্ছে, এই এই জায়গাটা তোমাদের কী বোঝাচ্ছে, এইখানে যারা সিন করেনি, যারা হোয়াটস মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আছে, যারা সিন করেনি তাদেরকে এখানে শো করবে, আর যারা সিন করেছে মানে SMS যারা দেখে নিয়েছে তাদেরকে এইখানে শো করবে, ঠিক আছে? ও রেডি তো বাই নাকি একটা কি লেখা আছে, তো ওর উপরে শো করবে, ঠিক আছে? তো ওইখানে তোমরা দেখে বুঝতে পেরে যাবে, এখানে যাদের শো করবে তাদেরকে দেখে বুঝতে পেরে যাবে ওরা তোমার SMSটা সিন করেছে। তো বন্ধুরা এইরকমভাবে তোমরা দেখতে পারো হোয়াটসঅ্যাপের মধ্যে কে তোমাদের SMSটা সিন করেছে মানে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবে, চ্যানেল থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা এখনের জন্য টাটা, পরের ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে।